তোমার মেজদা পাইস হোটেল থেকে টাকা ঝেড়েছে? তোমার মেজদা চোর? বাংলায় বললে তাই দাঁড়া। আর টাকা কিন্তু একা মেজদার নয়। হ্যাঁ, এইভাবে দিনের পর দিন ও আমাদেরকে বোকা বানিয়েছে। ছি 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 ছি, এই ভাস্কর, তুই কি মান হুঁশ সব খুইয়েছিস নাকি? হ্যাঁ, তুই তুই শঙ্করকে চোর বলছিস? তুই তুই কি ভেবেছিস? আরে ঠিক বলছি আমি, কি বলছিস? ঠিক বলছি ভাস্কর, কি হয়েছে? তুই কাকে কি বলছিস? যে দাদা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, তোর স্কুল কলেজ সবকিছু টাকা জোগাবার জন্যে দিন রাত ওই পাইস হোটেলে পাগলের মতন কেটে মরেছে, যে কোনো দিন নিজের কোনো সহক আল্লাহ দিচ্ছে কোনো দিকে নজর দেয়নি, তুই তার দিকে আঙুল তুলছিস? বুঝবে না, কিচ্ছু বুঝবে না। আর আঙুল তুলতে বাধ্য করেছে আমাকে, আঙুল তুলতে আমাকে বাধ্য করেছে। আমি এতকাল ধরে দাদাকে ভাবতাম, দাদা খুব ভালো, দাদা খুব সৎ, কিন্তু আজকে সেই সততার উপর কিন্তু একটা প্রশ্ন চলে। চুপ কর ভাস্কর। তুমি তোমার মেজদার সততা নিয়ে একটা কথাও বলবে না। যে মানুষটা সারা দিন গরমের মধ্যে আগুনের সামনে তেতে পুড়ে রান্না করে যায় সারাটা বছর, নিজের শরীরের কথা একবারও ভাবে না, সারাক্ষণ ভাবছে পাইস হোটেলের কিসে ভালো হবে, আমাদের বাড়ির সবার কিসে ভালো হবে, তার ব্যাপারে কথা বলার সাহস পাও কোথা থেকে? তুই আর একটা কথা বলবি না, তোদের বর্দা চলে যাওয়ার পর থেকে ওই পাইস হোটেলের সম্পূর্ণ দায়িত্ব এই শঙ্কর নিয়েছে। পাইস হোটেলের যদি একটু সুনাম হয়ে থাকে না, সেটা শুধুমাত্র শঙ্করের রান্নার হাতের গুণের জন্যে। এতদিন ধরে ও সংসারটাকে একলা টানছে, তুই কি করেছিস, কি করেছিস তুই? দিন শুধু পাইস হোটেলে বসে তুই নিজেকে কিভাবে ফেলেছিস? হ্যাঁ, পাইস হোটেলের বড় কর্তা হয়ে গেছিস তুই, বড় বাবু হয়ে গেছিস, শঙ্কর তুই যা ইচ্ছা তাই বলছিস? হ্যাঁ, দুটো বই পড়ে তুই কি নিজেকে লাইক মনে করেছিস? লুকুগুলো কোনো জ্ঞান নেই তোর। বাবা, তোমরা আমায় যা ইচ্ছা তাই বলো, আমি সব শুনি। আমি এতকাল দায়িত্বে ছিলাম না, কিন্তু এখন যখন দায়িত্বে এসেছি, এখন যখন হিসাব করছি, তখন আমি প্রশ্ন তুলব। যদি হিসাবে কোনো গণ্ডগোল হয় আমি প্রশ্ন তুলব। মেজদা মেজ বৌদি আমাদের হোটেলের টাকার থেকে 3,000 টাকা খরচ করে দিবে কিনেছে, কেন এই হোটেলের টাকা থেকে কেউ এক টাকাও খরচ করতে পারবে না নিজের ব্যক্তিগত কারণে, এইটা আমার শপথ। কারো ইচ্ছে হলো আর সে টাকা সরিয়ে নিল, এটা কিন্তু চলতে পারে না। তুই ঠিক করবি? হ্যাঁ, তুই ঠিক করবি? পাইস হোটেল কি করে চলবে? কে টাকা নেবে, কে নেবে না? হ্যাঁ, তুই ঠিক করবি? এটা দাদা বলেন, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আর আমি সেটা পালন করেছি, ভুল করেছি বুঝি? আমাদের হোটেলের টাকাটা কি কারোর ব্যক্তিগত খরচের জন্য? ভাস্কর, এই টাকাটা আমি আমার ব্যক্তিগত কারণের জন্য নিইনি রে। এই টাকাটা বাড়ির সবার কথা মাথায় ভেবে নেওয়া হয়েছে। আসলে আমাদের বাড়ির মেয়েরা, হ্যাঁ আমি মা থেকে শুরু করে বাড়ির সব মেয়ের কথাই বলছি, সারাদিন ধরে শুধু তারা সংসারের জন্য খেটেই গেল, কি পেল? কিচ্ছু না। আমরা কি কখনো এসে মাকে জিজ্ঞেস করেছি যে মা তোমার কি চাই? করিনি। আমরা কি কেউ কখনো এসে মায়ের হাতে টাকা দিয়ে বলেছি, মা এই টাকাটা রাখো, এটা তোমার টাকা, তুমি যেমন খুশি খরচা করো? করিনি তো। সারা বছর ধরে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়া, আমাদের অন্ন যোগানোর জন্য রান্না করা, ঘর পরিষ্কার করা, ঘর সামলানো, ব্যাস এটাই তো বাড়ির মেয়েদের মায়ের কাজ। আসলে
ভাস্কর, আমি তুই বাবা আমরা নিজেদের ইচ্ছে মতন বা আমাদের দরকার অদরকারে না পাইস হোটেল থেকে হাত খরচায় নিতে পারি। কই মারা বা বাড়ির মেয়েরা তো নিতে পারে না। ঈশ্বরের আশীর্বাদে এখন আমাদের পাইস হোটেল ভালোই চলছে। তাই বাবা মা, এখন থেকে আমি বাড়ির সব মেয়েদের জন্যই হাত খরচের একটা ব্যবস্থা করেছি, আর সেটা এই মাস থেকেই শুরু হবে। আর ভাস্কর, এই মাসে বাড়ির মেয়েদের হাত খরচা বাবদ আমি যেই টাকাটা দিতাম, হ্যাঁ সেটা মা, বৌমুনি, শিউলি, ফুলি আর তোর মেজ বৌদি, ধরে নে এটা তাদের হাত খরচার টাকা থেকে টিভিটা কিনে আনা হয়েছে। তোর নিশ্চয়ই এতে কোনো আপত্তি নেই? ঠাকুরপো দেখছি মেজ বউয়ের পাল্লার পরে ভালোই সে আনা হয়ে গেছে, কথার প্যাঁচ শিখে গেছে। লেখাপড়া করেনি, কোনো দিনও কলেজে যায়নি, কিন্তু মানুষটার মনটা কত বড়, এতটা গভীরভাবে ভাবে সবার জন্য। শঙ্কর, তোমাকে আমি আমার স্বামী হিসেবে পেয়ে গর্বিত। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দেখির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো জানো, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলার রাত হবে না কেন? ঠিক হয়েছে গো? খুব সুন্দর হয়েছে সোনা। পিকু, এবার তুমিও এসো না একটা কবিতা শোনাও এবারে। না ওমা, কেন ওমা, কেন পিকু, তুমি তো কি সুন্দর কবিতা বলো। না আমি বলবো না। আচ্ছা তুমি স্কুলে ওই কবিতাটা শিখেছিলে না, কুমোর পাড়ার গরুর গাড়ি, ওই কবিতাটা একবার শোনাও আমাদের। না আমি বলবো না, বলছি তো। আচ্ছা পিকু, তোমার কাকিয়া তোমায় এতবার করে বলছে, একবার কবিতাটা শোনাও আমাদের প্লিজ। উপর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা, ভালো লাগছে না।
তুমি তো ভালোই কবিতা বলো। আচ্ছা এরম করে বলো, মোর পাড়ার গরুর গাড়ি ছাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন। পিকু ও তো তোমাকে ধরিয়ে দিচ্ছে, দরকার নেই ওকে বেশি পাখাম মারতে বারণ করো, ও সব জানে না। না পিকু তা কেন হবে, ও সব জানে না, ও যেটা জানে সেটা তোমায় ধরিয়ে দিচ্ছে। আচ্ছা তুমিও তো এই কবিতাটা জানো তাই না, বেশ আজকে তুমি সন্ধে বেলায় কবিতাটা বলো কেমন। না আমি বলবো না, ভালো লাগছে না, আমি বলছি তো। এই যে পিকু বাবু, তুমি কি জানো আমি কেন তোমাদেরকে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতে বলছি, জানো না তো? আজকে 25শে বৈশাখ, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আজকে সন্ধ্যেবেলায় আমরা সুন্দর করে অনুষ্ঠান করব, রবীন্দ্র জয়ন্তী পালন করব, সেখানে তুমি কবিতা বলবে, কেউ গান গাইবে। গাইবো? আমি দুপে করতে পারি গো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি কি কি করবে? আমি একটা গান গাইবো আর কবিতা বলবো। বড় কবি স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।